সমীশের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে আসলাম ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এক থেকে চোদ্দো মার্চের একটু দেরি হয়ে গেছে তার জন্য মাফ করে দেবেন অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল রিজনের জন্য দেরিটা হয়েছে অলরেডি ভিডিওটা বানানো হয়েছিল তো কিছু একটা সমস্যা হয়ে যাওয়াতে এরপর আর বানাতে একটু লেট হয়ে গেছে বাই ওয়ে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন আর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে অবশ্যই জয়েন করে নেবেন চলুন শুরু করা যাক আজকের ক্লাস প্রথম যদি আমরা নিউজটা সম্বন্ধে কথা বলি যেটা হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলি সাতাশ হাজার আটশো চার কোটি টাকার ট্যাক্স ফ্রি বাজেট পেশ করেছে এই বাজেটটা যদি আমরা দেখি কিন্তু এর আগের বছরের সঙ্গে এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের সঙ্গে যদি দেখি সেটা কিন্তু ফোর পয়েন্ট হাইয়ার আর এবার যে বেশি জোরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এডুকেশান স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের গ্রোথ ওভারঅল ইন্ডিয়ার গ্রোথ হিউজ পরিমাণে হচ্ছে তো সুতরাং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে জোর দেওয়াটা সেটা স্বাভাবিক আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে যে ডেফিসিটটা এবার যে বাজেটের ডেফিসিটটা হচ্ছে সেটা হতে যাচ্ছে ফোর হান্ড্রেড টেন পয়েন্ট সিক্স নাইন এতটুকু ডেফিসিট বাজেট এবার ডিক্লেয়ার করা হয়েছে ঠিক আছে এবার যদি আমরা নেক্সট নিউজে যাই যেটা হচ্ছে থার্ড মার্চের নিউজ এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অলরেডি জিআই ট্যাগ পেয়ে গেছে আমাদের যে রিসা আছে আমাদের খুবই খুবই মনের কাছের জিনিস রিসা তো আমরা এগুলো নিয়ে অলরেডি কথা বলেছি রিগনাই রিকুটু রিসা এসব নিয়ে অলরেডি কথা বলেছি তো এই যে রিসাটা আছে সেটা জিআই ট্যাগ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়ে গেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে মানে এটা পুরো পুরো ইন্ডিয়াতেই এই জিনিসটা কোনো একটা লোকেশনের সঙ্গে কানেক্ট হয়ে গেছে যে এটা এই জিনিসটা ফেমাস এই লোকেশান থেকে তো দিস ইজ এ হিউজ থিং ইন লং রান ইউ উইল আন্ডারস্ট্যান্ড উইল গেট প্রফিট আউট অফ ইট তো তো তার মানে আমাদের জন্য এটা একটা খুবই ভালো খবর জন জাতিদের জন্য তো খুবই ভালো খবর কারণ হচ্ছে এটা ওনাদের মানে কত কত বছর বললে ঠিক হবে সেটা জানা নেই ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড ইয়ার্স ওল্ড জিনিস সেই জিনিসটাকে এখনও সংস্কৃতিতে আমরা বাঁচিয়ে রাখছি সেই জিনিসটা একটা জিআই ট্যাগ পেয়ে গেছি ইট ইজ এ হিউজ থিং আর ওভারঅল আমাদের সবার জন্য এটা অনেক হিউজ থিং এজ অ্যাজ এ অ্যাজ এ ট্রিপোরাইট যদি আমরা নেক্সট নিউজে যাই সেটা হচ্ছে যে ফিফথ মার্চের সেখানে একটা জিনিস বলা হচ্ছে যে গভর্নমেন্ট যে ডিএনএস অ্যালাউন্সটা আছে কারণ সোসাইটিতে ধীরে ধীরে বিভিন্ন কিছুর দামের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে সেটার হিসাবে ওয়ার্কারদের মানে গভর্নমেন্ট এমপ্লয়িদের টাইম টু টাইম ডিএনএস অ্যালাউন্স দেওয়া হয় আর আমরা যদি চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহার হিসাবে বলি উনি কিন্তু এই থার্ড টার্ম ডিএ ডিক্লেয়ার করেছেন তো এইবার ফাইভ পার্সেন্ট অ্যালাউন্স বাড়ানো হয়েছে আর এতে কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট সিক্স লাখ এম এমপ্লয়স আর বিরাশি হাজার যে পেনশনাররা আছেন ওনারা এখান থেকে বেনিফিট পাবেন আর এতে কিন্তু প্রায় পাঁচশো কোটি টাকা গভর্নমেন্টের উপরে এক্সট্রা বার্ডেন কিন্তু আসবে ঠিক আছে চলুন নেক্সট যদি আমরা পয়েন্টে যাই সেটা হচ্ছে যে এটা একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যে প্রায় আঠারো হাজারটা কেইসের উপরে লোক আদালত ন্যাশনাল লোক আদালত বসতে যাচ্ছে বিভিন্ন ধরুন আমাদের যে হাইকোর্ট আছে ত্রিপুরা হাইকোর্ট অথবা সমস্ত ডিস্ট্রিক্ট অথবা সাব ডিভিশনের যে কোর্সগুলো আছে সেখানে প্রায় আঠেরো হাজার দুশো তিপ্পান্নটা পেন্ডিং কো যে কেজেসগুলো আছে সেগুলোর উপর তেতাল্লিশটা বেঞ্চেস বসবে আরেকটা যদি আমরা একটু ডিভিশন করে করে কথা বলি এই যে আঠেরো হাজার দুশো তিপ্পান্ন আছে সেটার থেকে আপনারা যদি ভাগ করেন তাহলে তেরো হাজার আটষট্টি এমন কেজ আছে যেগুলো হচ্ছে পেন্ডিং আর হচ্ছে পাঁচ হাজার একশো আট পঁচাশিটা এমন কেজ আছে যেগুলো প্রিলিটিগেশন ফেজে পৌঁছে গেছিল অলরেডি কিন্তু যখনই সেটা ফাইনাল বারডিকটের দিকে যাচ্ছিলো সেখানে কিছু কিছু ডিসঅ্যাগ্রিমেন্ট ছিল সেই ডিস কিন্তু এখানে ডিসকাশন করে জিনিসগুলোকে ঠিক করে ফাইনাল করে দেওয়া হবে তো এতে কি হবে কারণ এত বেশি কেজেস যদি আমাদের জমতে থাকে ইটস রিয়েলি টাফ ইন এ লং রান টু রান দ্য জুডিশিয়ালস সিস্টেম তো টাইম টু টাইম এ ধরনের সবার মতো বসে একসাথে বসে এগুলো সব কিছুকে শেষ করে দেওয়া হয় অনেক কিছু কমিয়ে ফেলা হয় প্লাস কিছুকে আরও এগিয়ে ফেলা হয় যাতে করে এগুলো তাড়াতাড়ি শেষ হয় বোঝাতে পেরেছি নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে পি এম নরেন্দ্র মোদীজি উনি ভার্চুয়ালি ইনোগ্রেট করেছেন প্রায় আর ইনোগোরেট করেছেন আবার কিছু গ্রাউন্ড ওয়ার্কস মানে ফাউন্ডেশন স্টোন স্থাপন করেছেন কিছু কিছু ইনোগোরেট করেছেন কিছু কিছু ফাউন্ডেশন স্টোন স্থাপন করেছেন টোটাল মিলিয়ে পাঁচশো কোটি টাকার যদি ইম্পর্টেন্ট প্রজেক্টের কথা বলি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি যেটাকে বলা হয় সাবরুমে সেটা একটা থাকছে সেখানে প্রায় টু হান্ড্রেড ফিফটি ক্রোরের প্রজেক্ট আরেকটা হচ্ছে ওয়াটার যে কানেকশান প্রায় ওয়ান পয়েন্ট ফোর সিক্স লাখ স্টেট রেসিডেন্টের কাছে সেটা সেভেন হান্ড্রেড কিন্তু সেই প্রোজেক্টটা ঠিক আছে এবার যদি আমরা নেক্সট পয়েন্টে যাই খুবই ভালো নিউজ খুবই ভালো নিউজ সেটা হচ্ছে ব্যাগনিয়া ত্রিপুরেন্সিস চিন্তা করুন একটা একটা গাছের নাম কিন্তু ত্রিপুরার উপর হচ্ছে ইজেন্ট ইট তো এটা আমাদের জন্য অবশ্যই ভালো নিউজ তো বেগোনিয়া ত্রিপুরেন্সিস একটা নতুন স্পেসিস প্লান্টের সেটা ডিসকভার হয়েছে কোথায় ত্রিপুরাতে এই জন্যই নামটা যখন দেওয়া হয়েছে ফাইনালি সেখানে ত্রিপুরেন্সিস ত্রিপুরার নাম চলে এসছে খুবই ভালো খবর আর এগুলো অবশ্যই এই ধরনের যে নামকরণ করানোর জন্য বিভিন্ন ধরনের ট্যাক্সোনোমিস্টরা থাকেন ওনারা এই ধরনের রিসার্চ করে থাকেন সেগুলোকে অ্যাপ্লাই করে থাকেন সেগুলোর জন্য অনেকটা খাটতে হয় খেটে ফাইনালি যদি সেটা প্রুভ হয় যে ইয়েস ইট ইস এ নিউ স্পেসিস দেন নামকরণ করা হয় নামকরণ করে জিনিসটাকে ফাইনালি ডিক্লেয়ার করা হয় ঠিক আছে এবার এই যে জিনিসটা ডম্বুরের যে তীর্থমুখ আছে সেখানে যাচ্ছিলেন মিস্টার দীক্ষিত বোরা উনি যাওয়ার সময় উনি এই ধরনের একটা নতুন স্পেসিস দেখেছেন যেটাকে দেখে ওনার কাছে ফিল হয়েছে যে আই শুড গো ফর ইট তো উনি তখন বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে ওনাকে যেনারা হেল্প করেছেন এর মধ্যে একজন আছেন দীপঙ্কর বোরা উনি কলেজৰ অ'কে আৰু মাৰ্ক হিউজেছ হি ইজ অফ ৰয়াল বটানিক গাৰ্ডেন ইটিনবাৰ্গ ইউকে অফ কোর্স আবার মানে আমাদের যে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে মিস্টার সানি দাস দি বিপ্লব বণিক স্মিতা দেববর্মা বাদল কুমার দত্ত ওনারা সব প্লান্ট ট্যাক্সোনমি যে ডিপার্টমেন্ট অথবা বায়োডাইভার্সিটির ল্যাবরেটরি সেখান থেকে ওনারা বিলং করেন আর ডিপার্টমেন্ট অফ বুটানি অফ কোর্স তো ওনারাও ওনাকে হেল্প করেছেন ফাইনালি এখন দিস ইজ দ্য সাকসেস দ্যাট এ প্লান্টস ইজ উই উই হ্যাভ গট এ প্লান্টস নেম আন্ডার ত্রিপুরা ওকে ত্রিপুরা এন্সিস বেগ বেগুনি ত্রিপুরা এনসিস ওকে নেক্সট যদি আমরা পয়েন্টে যাই সেটা হচ্ছে ত্রিপুরা ইউজেস এটা এখানে একটু কথা বলার আছে যে ত্রিপুরা আমাদের পাওয়ার মিনিস্টার মিস্টার রতনলাল নাথ বলছেন যে ত্রিপুরা কাটিং এজ টেকনোলজি ইউজ করেন পাওয়ারের জন্য যাতে করে লং টার্ম আমাদের পাওয়ারে কোনো সমস্যা না আসে অবশ্যই ধীরে ধীরে কাটিং এজ টেকনোলজি ইউজ করলে আমাদের অনেক কিছুতে সুবিধা হবে তো উনি এই কথাটা বলেছেন কোথায় মনু যেতে শান্তির বাজারের আন্ডারে শান্তির বাজার সাবডিভিশনের আন্ডারে সেখানে উনি একটা সাবস্টেশন ইনোগ্রেশন করতে গেছেন থার্টি থ্রি বাই ইলেভেন ভি মানে এখানে ব্যাপারটা কী হচ্ছে থার্টি থ্রি ভোল্ট ওটার মধ্যে ইনপুট হচ্ছে ইলেভেন কিলোভোল্ট ওখান থেকে বেরিয়ে আসছে স্টেপ ডাউন হচ্ছে ঠিক আছে ডাউন হয়ে সেটা এবার ডিস্ট্রিবিউশানে চলে যাচ্ছে চারিদিকে সাবস্টেশন বিভিন্ন জায়গাতে এরকমভাবে ত্রিপুরা গভর্নমেন্ট ধীরে 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 লাগাচ্ছেন যাতে করে ইন লং রান মানে এই যে ডিস্ট্রিবিউশনটা অনেকটা ইজিয়ার হয়ে যায় ঠিক আছে ওকে নেক্সট যদি আমরা চলে যাই একটা ভালো নিউজ সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের চিফ মিনিস্টার গেছিলেন জিরানিয়াতে ওইখানে ফিফটি ব্যাডের একটা সাব ডিভিশনাল হসপিটাল উনি ইনোগোরেশন করছিলেন তো ফাউন্ডেশন স্টোন স্থাপন করছিলেন আই শুড সে তো সেখানে উনি এই কথাটা বললেন যে বন্দে ভারত এক্সপ্রেস যে ট্রেনটা আছে সেটা খুব তাড়াতাড়ি আমার এখান আমাদের এখান থেকে শুরু হবে আমরা যদি দেখি জেনারেলি ট্রেন কিন্তু ধীরে 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 ত্রিপুরা থেকে বাড়ছেন দিস ইজ এ গুড নিউজ ফর অল অফ আস কারণ আমাদের কানেকটিভিটি পুরো ইন্ডিয়ার সঙ্গে ধীরে 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 ব্যাটার থেকে ব্যাটার হয়ে যাচ্ছে ওকে তো সেই জায়গাতে এবার বন্দে ভারত এক্সপ্রেসও চলে আসবে কারণ আর বন্দে ভারত এক্সপ্রেসে এর আগে কেন আসতে পারেনি কারণ আমাদের ইলেকট্রিফিকেশনই ছিল না আমাদের রেলের যে লাইনগুলো সেগুলো ছিল না এখন সেটা হয়ে যাচ্ছে পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে দ্যাট মিন্স উইল গেট বন্দে ভারত এক্সপ্রেস অলসো ভেরি সুন ওকে নেক্সট যদি নিউজের কথা বলি সেটা হচ্ছে ত্রিপুরা বার ইলেকশন সেটা আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি জিনিসটা হয়ে গেছে যদিও কিন্তু এটা নিয়ে আমরা পরে কথা বলবো এটা ডিটেলস নিয়ে পুরো পরে কথা বলবো কিন্তু সেটা টোয়েন্টি ফোর্থ মার্চে ওই দিনের হিসেবে যদি কথা বলি টোয়েন্টি ফোর্থ মার্চে সেটা হওয়ার ছিল সেখানে যে রিটার্নিং অফিসার মানে ইলেকশন যে যিনি কন্ট্রোল করবেন উনি ছিলেন অ্যাডভোকেট সন্দীপ দত্ত চৌধুরী তো উনি বলেছিলেন যে চোদ্দো মার্চের মধ্যে যাতে নমিনেশন বাগেরা সব কিছু জমা দেওয়া হয় ওকে আর সেখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই ধরনের জিনিসগুলো বার অ্যাসোসিয়েশনের জন্য নির্ধারণ করা হবে একটা ব্যাড নিউজ আই সে যে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে ত্রিপুরাতে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশোটা এইচ আপি পজিটিভ কেস আসছে দিস ইজ অ্যালার্মিং অ্যান্ড দিস ইজ অ্যামং অ্যামং ইয়ং জেনারেশন সো আই রিকোয়েস্ট অল ইয়ং জেনারেশন দ্যাট প্লিজ টেক

আইডেন্টিফাইড এস ট্রান্সজেন্ডার এটা হচ্ছে ওভারঅল নিউজ নেক্সট আমরা যদি চলে যাই সেগুলো হচ্ছে এমসি কিউজের উপর আমরা যাচ্ছি এখনও সাবস্ক্রাইব না করলে মাঝখানে বলে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আমাদের থেকে লাগবে এখন থেকে আবার আপনারা কন্টিনিউ জাস্ট কিছু দিনের জন্য একটু কম ভিডিও পেয়েছেন এবং আবার কন্টিনিউয়াস ভিডিও আপনারা পেতে থাকবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও লাগবে কি লাগবে কি লাগবে না সব কিছু জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করে নেবেন প্রথম যদি আমরা প্রশ্নের কথা বলি যে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডেফিসিট বাজেট প্রেজেন্টেড বাই প্রণজিৎ সিং সিংহা রয় দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ ত্রিপুরা ফর দ্য ফিজিক্যাল ইয়ার টু জিরো টু ফোর টু ফাইভ সেটা টোটালটা কত টোটালটা কিছুই নয় টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফোর পয়েন্ট সিক্স সেভেন ক্রোর ওকে রিসা যেটা আছে সেটা সিগনিফিকেন্স কী যেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান পেয়েছে সেটা সিগনিফিকেন্স কী সেটা হচ্ছে একটা ট্রেডিশনাল গার্মেন্ট অফ ত্রিপুরা ওকে নেক্সট যদি আমরা চলে যাই নেক্সট যদি চলে যাই ওয়াড পার্সেন্টেজ অফ ডিএনএস অ্যালাউন্স ডিড চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা অ্যানাউন্স টু বি ইন প্লেস স্টার্টিং অন জানুয়ারি ওয়ান টু জিরো টু ফোর এখানে একটা কথা আছে যে ওনারা হতে পারে মার্চ মাসে টাকাটা পেতে পারেন এপ্রিল মাসে টাকাটা পেতে পারেন কিন্তু ওনারা পাবেন কখন থেকে জানুয়ারির থেকে ঠিক আছে সে সেটা হচ্ছে টোটাল মিলিয়ে ফাইভ পার্সেন্ট ইজেন্ট ইড ওকে নেক্সট যদি আমরা বলি ওয়ে ইজ দ্য ন্যাশনাল লোক আদালত এক্সপেক্টেড টু মিট তো আমরা বলেছিলাম যে সেটা শুধু একটা জায়গাতে হবে না সেটা ত্রিপুরা হাইকোর্টও হবে সেটা অল ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল সাব ডিভিশনাল কোর্টসে হবে ইজেন্টিট নেক্সট যদি আমরা প্রশ্নে যাই যে কত টাকা টোটাল মিলিয়ে ভার্চুয়ালি ইনোগ্রেশন করেছেন পি এম মোদি নাইন্থ মার্চ দুই হাজার চব্বিশে যেগুলো ফাউন্ডেশন স্টোনও ছিল স্থাপনও ছিল আরেকটা হচ্ছে ইনোগ্রেশনও ছিল তো সেটা টোটাল মিলিয়ে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে চলুন নেক্সট যদি দেখি হোয়াট ইজ বেগুনিয়া ত্রিপুরেন্সিস হোয়াট ইজ বেগুনিয়া ত্রিপুরেন্সিস সো দ্যাট ইজ এ স্পেসিস অফ নিউ স্পেসিস অফ প্লান্ট ইজ অ্যান্ড তাহলে কোনটা হবে সেটা হচ্ছে ডি অপশন ডি ওকে ওয়েন ইজ দ্য